হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমি তো মোটামুটি ভালো আছি। এখন তো এখন বাজে ঘড়িতে 8:30, আর এখন বসে পড়লাম ছোট্ট একটা ভিডিও করার জন্য। তো বন্ধুরা, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি আমি। তো 2 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারিনি, মানে এত প্রচণ্ড আমার শরীর খারাপ। তো আমি ভাবতে পারিনি আমি এতটা অসুস্থতা হয়ে পড়বো, মানে হঠাৎ করে খুব প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। ঠিক আছে, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা গা হাত পা ব্যথা সমস্ত কিছু, মানে কিছু একবারে আমাকে অ্যাটাক করে নিয়েছে। তো আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তো আজকে সকাল থেকে আর জ্বর আসেনি, কিন্তু 2 দিন আমি বিছানা থেকে যাওয়া না তো উঠতেই পারিনি, এতটা জ্বর ছিল, সেই সাথে মাথা ব্যথা। তো এখনো মাথার মধ্যে এত পোকো করে ঘোরাচ্ছে, কি বলবো তোমাদেরকে আর। তো বসে পড়লাম একটুখানি কথা বলার জন্য তোমাদের সামনে, যে আমি কোনো ভিডিও দিতে পারছিও না, আর তোমাদের কারোর ভিডিও আমি দেখতেও পারছি না। তো যাই হইল, অসুস্থতা থাকার কারণে আমি এটা পারছি না। আর যাই হোক, শরীর সুস্থ হলে আমি আবার নতুন ভিডিও দেব, তোমাদের সবার ভিডিও দেখার চেষ্টা করব। তোমরা প্লিজ এটা ভেবো না যে আমি ভুলে গেছি, তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, এভাবে আমার পাশে থেকো। তো জানি না কবে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো এডিটও করতে পারছি না ঠিক মতো, ঠিক আছে, মাথায় তুলতে না পারলে কীভাবে এডিট করব। তো চলো, এটাই বলার ছিল আমার। তো প্রচণ্ড জ্বর এখনও, মানে হালকা হালকা গায়ে জ্বর আছে। ঠিক আছে, কী বলতো, জ্বরের ওষুধ খেলে না জ্বর চলে যাচ্ছে, হ্যাঁ পরে আবার জ্বর আসছে, কিন্তু আজকে সকাল থেকে আর আমার জ্বর আসেনি। ঠিক আছে, মোটামুটি শরীরটা আগের তুলনায় একটু ভালো আছে। ঠিক আছে, আমার কথা শুনেও বুঝতে পারছো যে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো চলো, আজকে ব্লগ শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। টাটা।